আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই গ্রন্থটা পুরাটা সংগ্রহ করেছি, কারণ এই গ্রন্থের মধ্যে সবগুলো সহিহ হাদিসকে একসাথে একত্রিত করেছেন আল্লামা নাসিরউদ্দিন আলবানী। অনেকে আলবানীর সমালোচনা করে, আলবানী কোনো আলেম হইল নাকি, আলবানী আবার আল্লামা হইল নাকি, আমার বাবারা আলবানী কত বড় আল্লামা, এটার সাক্ষ্য দিয়েছেন আব্দুল্লাহ বিন বাস, যিনি কিনা ফতোয়া গাজনাত দায়মার মধ্যে শত শত ফতোয়া দিয়েছেন। কিবারুল উলামার সদস্য আব্দুল্লাহ বিন বাস বলেন, আলবানী ইমাম বুখারীর পরে আলবানীর মতো এত বড় মুহাদ্দিস অন্য আর কাউকে আমি দেখি না। হাজার হাজার বছর ধরে যেই খেদমত হয় নাই, আল্লাহ আলবানীর মাধ্যমে সেই খেদমত নিয়েছেন। হাজার হাজার বছর ধরে হাদিসের তাহকিক তাখরিজ হাসান সহি জয়ীফের যে সংজ্ঞা করা হয় নাই, যেগুলো রয়ে গেছিল রিজালের কিতাবে, ওইখান থেকে এনে আলবানী তাহকিক করে উম্মতের যে খেদমত করেছেন, এক হাজার বছর ওই খেদমত হয় নাই। সমালোচনা খুব করা খুব সোজা, পারলে আলবানীর মতো শত শত আরবিতে ফতোয়া লেখে দেখাও। ভাই সব ব্যাঙের ছাপার মতো মুফতি এক বছরে এফতা করে পাঁচটা ফতোয়া সামি ফতোয়ায় কি বলে হাসান ফতোয়া এমদাদুল মুফতিইন, তারপরে ফতোয়া রাব্দুল মুহতার, এই ফতোয়ার কিতাব পরামুখস্ত করা সুদা, কিন্তু বিন বাদের মতো শত শত হাদিস কোরআন মাসআলা ইস্তিনবাত করে ফতোয়া দেওয়া বড় কঠিন। আলবানী রহমতুল্লাহ আলাই এরকম লক্ষ হাদিসকে তাহকিক তাখরিজ করে এই সনদগুলো অক্লান্ত পরিশ্রম করে নিজের সুলদারিগুলো পাকাইছিলেন।